নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবার আপনাদের স্বাগত জানাই এভরিথিং অনলাইনের ইউটিউব চ্যানেলে। আর এই মুহূর্তে আপনাদের জন্য আর একটি নতুন আপডেট এসেছে, যেটি NIOS DL এর থেকে এসেছে, এবং সেই আপডেটটি সম্পর্কে আপনাদের আমি জানাবো। তো এখানে যে আপডেটটি এসেছে সেখানে আপনাদের সেকেন্ড ইয়ারে যে আপনাদের এক্সামিনেশন ফি রয়েছে, অর্থাৎ 506, 507, 508 এবং 509 অথবা 10, এই চারটি সাবজেক্টের যে আপনাদের এক্সাম ফি দিতে হবে তার লিঙ্কটি ওপেন হয়ে গেছে, এবং সেই লিঙ্কে আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়ে এই তথ্যটি আমি আপনাদের সম্পূর্ণটি দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখে নিতে পারবেন। আর এই বিষয়ে আরও অনেক তথ্য রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। তো চলুন বন্ধুরা, আর বেশি কিছু না বলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা অনলাইনে পেমেন্ট করব। তো বন্ধুরা, তার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকন ক্লিক করবেন ভিডিওগুলির নোটিফিকেশনের জন্য। তো চলুন দেখে নিই আজকের আপডেট। আমি এই মুহূর্তে হাজির হয়ে গেছি NIOS DL এর অফিসিয়াল ওয়েবসাইট dla.nios.ac.in। এই ওয়েবসাইটে আপনারা একটু স্ক্রোল করে নিচে আসলেই দেখতে পাবেন প্রথমেই রয়েছে, এবং এখানে যে ডেট লিঙ্কটি ওপেন হয়েছে সেটি প্রথমেই রয়েছে, সাবমিশন অফ সেকেন্ড ইয়ার এক্সামিনেশন ফি, সেটি এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের লিঙ্কটি ওপেন হয়ে যাবেন। এবং নোটিফিকেশনটি আপনাদের দ্বিতীয় নম্বরে রয়েছে, নোটিফিকেশনটি আমি আগেই দিয়েছি, আপনারা এই বিষয়ে তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে। আর আমি এখন সেই প্রসেসটি ওপেন করে নিচ্ছি, ক্লিক করলাম সেই প্রসেসটি, এবং ক্লিক করার পরে এখানে আপনাদের বলা হচ্ছে যে আপনারা এখানে আপনাদের 14 সংখ্যা অথবা 15 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার দেবেন। দেওয়ার পরে আপনাদের যেটি করতে হবে যে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সেই ডিটেলসটি ওপেন হয়ে যাবেন, এবং এর পরবর্তীতে আপনারা দেখবেন যে আপনাদের মিডিয়াম সিলেক্ট করার বিষয়টি আসবে। তো এই বিষয়ে আমি দেখে নিচ্ছি কী করতে হচ্ছে। তো এখানে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার দেবেন, এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে এই এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে আপনার কিন্তু এখানে ওপেন হয়ে সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু আপনার বিষয়টি ওপেন হয়ে যাবে, এবং বিষয় হিসাবে সাবজেক্ট ওয়ানে 506, সাবজেক্ট টুয়ে 507, 508, 509। তো দেখুন এখানে 509 পর্যন্ত এখানে কিন্তু আপনাদের সাবজেক্ট দেখাচ্ছে, এবং এখানে দেখুন যে এখানে ইনার ক্ষেত্রে 509 দেখাচ্ছে এবং আরেকজনের ক্ষেত্রে 510 কীভাবে দেখাবে সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা একটু লগ আউট করে দিচ্ছি, আমি একটু চলে আসছি যে 510 কাদের ক্ষেত্রে দেখাবে। তো যে সমস্ত শিক্ষার্থীরা অপশন ফর্ম ফিল আপের সময় অপশনে ক্লিক করেছিলেন, যে সায়েন্স অপশনে ক্লিক করেছেন, তাদের 510 আসবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 510 যে যিনি ফিল আপ করেছিলেন সায়েন্স হিসাবে তার 510 আসছে কিনা। এখানে আমি ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে দেখুন ওনার 509 ছিল এবং ইনার ক্ষেত্রে 510 এসছে। তো দেখুন এই ভেরিফিকেশনটি যেটি এই পরিবর্তনটি যেটি আছে সেটি ফর্ম ফিল আপের সময় করা হয়েছিল, সেই ফর্ম ফিল আপের সময় দেখে নিলে কিন্তু এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ফর্মে আপনাদের লেখা রয়েছে আপনার সায়েন্স পড়তে হবে না সোশ্যাল সায়েন্স পড়তে হবে, এবং এই এটি ওপেন করার পরে আপনি এখানে এই ডিটেলসটি যদি ঠিক থাকে তাহলে এখানে আপনি ক্লিক করবেন ইয়েস, আর যদি ঠিক না থাকে আপনাকে করতে হবে মেল। তো যদি ঠিক থাকে তাহলে কীভাবে কী করবেন, এখানে ইয়েস ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার পরে আপনার এখানে সাবমিট অপশন আসবে, সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করবেন। আর আপনার যদি এখানে 50%-এর কম থাকে তাহলে এখানে আরেকটি অপশন আসবে যেখানে আপনাকে 50% চুজ করতে বলবে, সেই চুজ করার পরেই কিন্তু বিষয়টি আপনার ওপেন হবে। আর এই সমস্ত প্রক্রিয়াটি আপনাকে 15 অক্টোবর 2018-এর মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ 15 অক্টোবর এই ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। অবশ্যই আপনারা 15 অক্টোবরের মধ্যে ফিস জমা দিয়ে দিন। আর অনলাইন সম্পর্কিত কোনো সমস্যা হলে বা ফিস জমা দেওয়ার জন্য কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।